সুপ্রিয় দর্শক ও পাঠকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি হচ্ছে হজ ও ওমরার ওপর লিখিত বই। এ পর্যন্ত হজ ও ওমরার ওপর লিখিত যতগুলো বই রয়েছে সেই বইগুলো প্রায় দীর্ঘ হয়, হাজিগণ মূল বিষয়গুলো অনেক সময় হারিয়ে ফেলেন। সম্মানিত লেখক ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন, তিনি তার হজ ও ওমরার অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সংক্ষেপে, যা একজন হজ ও ওমরাহকারীর না জানলেই নয়, ন্যূনতম যা জানা আবশ্যক তা অন্তর্ভুক্ত করে এই বইটি রচনা করেছেন। আমাদের দেশে কোনো কোনো হজ ও ওমরার বইতে অনেক বিদআতি আমল ও দোয়া রয়েছে, কিন্তু এই বইটিতে সুন্নাতের আলোকে আমল ও দোয়াসমূহ উল্লেখ করা হয়েছে। আর এজন্যই আমরা আশা করছি বাংলা ভাষাভাষী মুসলিম ভাই ও বোনদের বিশুদ্ধ হজ ও ওমরাহ পালনে বইটি সহায়ক ভূমিকা পালন করবে। বইটির নাম হজ ও ওমরাহ গাইডবুক। অত্যন্ত ছোট পকেট সাইজে বইটি পাবেন। এটি রাখার জন্য অনেক সহজ, যারা হজ করতে যাবেন বা যান তাদের জন্য এই বইটি বহন করাটা খুবই সহজ আমরা মনে করি। আর এ বইটি লিখেছেন বা আপনাদের জন্য উপহার হিসেবে যিনি প্রস্তুত করেছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। বইটি প্রকাশ পেয়েছে, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2021। বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 144, বাধাইমান পেপারব্যাক। বইটি প্রকাশ করেছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী, বাংলাদেশ। বইটির মূল্য ও কেনার লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া থাকবে। বইটি যদি আপনাদের পছন্দ হয় বা উপকারে আসে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে আমরা মনে করব। তাই যারা বিশুদ্ধ পদ্ধতিতে হজ ও ওমরাহ পালন করবেন বা পালন করার জন্য মনস্থির করেছেন তাদের জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি। তাই আজই আপনার কপিটি সংগ্রহ করুন।